সমুদ্র তীরবর্তী বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে তাণ্ডব শুরু করেছে ঘূর্ণিঝড় মোকা। এর তাণ্ডব শুরু হয়েছে মিয়ানমারের বেশ কিছু উপকূলীয় অঞ্চলে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী আজকের মধ্যে আশ্রয় পড়তে পারে বাংলাদেশের উপকূলে। 215 কিলোমিটারের ক্ষিপ্র গতিতে ছুটে আসা সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় মোকা ইতিমধ্যেই আরও ক্ষিপ্র গতিতে সঞ্চয় করে ছুটে আসছে উপকূলের দিকে। যদি আজকে সেটা বাংলাদেশের বিভিন্ন উপকূলে আঘাত হানতে পারে বলে বিজ্ঞানীদের মতামত। হঠাৎ রূপ বদলে আরও হিংস্র হয়ে উঠেছে ঘূর্ণিঝড় মোকা। জোয়ারের সময় আরও ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় মোকা, সৃষ্টি হতে পারে তীব্র জলোচ্ছ্বাসে। 10 নম্বর মহাবিপদ সংকেত জানানো হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় এবং সকলকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে এবং গভীর সমুদ্র বন্দরে সকল নৌকাকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য জানানো হয়েছে। সবাই সাবধান ও সতর্ক থাকবেন ঘূর্ণিঝড় মোকা থেকে।